ডেঙ্গু সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে শুরু হয়েছে আরটিভির বিশেষ কর্মসূচি। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল রানা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রানা, ইতিমধ্যেই ডেঙ্গু সচেতনতায় টিএসসিতে আরটিভির বিশেষ কর্মসূচি শুরু হয়েছে, তো এই কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আফসানা, আপনি জানেন যে আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, এবং এই টিএসসি চত্বরে ডেঙ্গু সচেতনতামূলক একটি মানববন্ধন এখানে পালন করা হচ্ছে এবং আরটিভি পরিবারের আয়োজনে এবং হারপিক এবং ডেটল এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি, এবং এটি মূলত একটি সচেতনতামূলক একটি মানববন্ধন। এবং এই মানববন্ধন থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি এবং গত দুদিন ধরে এই আরটিভি পরিবার এবং হারপিক এবং ডেটলের উদ্যোগে কিন্তু এই মানববন্ধনগুলো হচ্ছে এবং জনসচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ডেঙ্গুর প্রতিরোধক যে ব্যবস্থা এবং সচেতনতামূলক ব্যবস্থা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই যে এগিয়ে আসার উদ্যোগ, সেটা কিন্তু আসলে এখান থেকে ক্যাম্পেইন করা হচ্ছে। এবং আমরা এখানে রয়েছে আমাদের আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই যে জনসচেতনতামূলক একটি অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, এটি কেন করেছেন এবং কোন তাগিদ থেকে আপনারা এটা করেছেন? জি, ধন্যবাদ। আমরা জানি, আমরা দেখছি ডেঙ্গুর প্রকোপ বাড়ার সাথে সাথে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, গুজব সৃষ্টি হচ্ছে। আমরা কেউ বলছি গায়ে সরিষার তেল মাখতে হবে, কেউ বলছে নারকেল তেল মাখতে হবে, কেউ বলছে হারপিক একসাথে ঢেলে দিতে হবে ড্রেনের ভিতরে কিংবা বেসিনে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা শোনা যাচ্ছে। আসলে আমাদের ঘর পরিষ্কার করতে হবে, আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আমরা যেখানে বসবাস করি, যেখানে থাকি, তার চারপাশটি যদি আমরা পরিচ্ছন্ন রাখি, আমরা যদি সেখানে পানি জমতে না দেই এবং খুব দ্রুত যদি এই কাজগুলো করে ফেলি, তাহলে ডেঙ্গুকেও আমরা অতি দ্রুত আমরা কন্ট্রোল করতে পারবো, প্রতিহত করতে পারবো। এবং এই সচেতনতাটা সৃষ্টি করার জন্যই আরটিভি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ তথা ডেটল হারপিকের এই উদ্যোগ। এবং আমরা গতকাল থেকে এটা শুধু গতকালও আমরা দাঁড়িয়েছিলাম, আমরা আজকেও দাঁড়িয়েছি, এবং আগামী যে কটা দিন আপনার আমাদের ডেঙ্গুর প্রকোপ কমে না আসে, আমরা আমাদের এই ক্যাম্পেইন চালিয়ে যাব। আমাদের বিশিষ্ট ব্যক্তিগণ, বিশিষ্ট মানুষজন এবং সমাজে যারা আপনার যাদের কথা সবাই শুনে, যারা সবাই যাদেরকে সবাই মানে, তাদেরকে, তারাও আমাদের সাথে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। তারাও সুন্দর সুন্দর করে বলছেন, বোঝাচ্ছেন যে আপনার ঘরের আশেপাশটা আপনি পরিচ্ছন্ন রাখুন, ঘর পরিচ্ছন্ন রাখুন, তাহলে আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো। এবং এভাবেই আমাদের মানুষকে সচেতন করতে হবে, তাহলেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো। এই কারণেই আমাদের এই উদ্যোগটি। আরটিভি সবসময় জনমানুষের সাথে কাজ করে, জনমানুষের জন্য কাজ করে, এবং যে কোনো ক্রাইসিসে, যে কোনো সমস্যায় আরটিভি সবার আগে রয়েছে। ধন্যবাদ। এখানে ডেটল, হারপিক এবং পরিচ্ছন্ন বাংলাদেশের পক্ষ থেকে রয়েছে জনাব সালাউদ্দিন আহমেদ, আমরা তার কাছ থেকে জানতে চাইবো তারা কেন এই আরটিভির সাথে এই ক্যাম্পেইনে যুক্ত হলেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সো প্রথমে যদি আপনার কথাটা আমি জবাব দিই, আপনারা সবাই জানেন যে ডেটল, হারপিক, পরিচ্ছন্ন বাংলাদেশ গত কয়েক বছর থেকে বাংলাদেশে ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিয়ে কথা বলে যাচ্ছে। আমরা যখন আশিক ভাইয়ের সাথে আমরা বসলাম ডেটল, আমরা আরটিভির যে কার্যক্রম আমরা কিন্তু ফলো করি, আমরা জানি যে আরটিভি এই ধরনের সামাজিক সচেতনতামূলক কাজে বা যে কোনো দুর্যোগে কিন্তু সামনে এগিয়ে আসে এবং সবার মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে। সুতরাং আমরা দেখলাম যে ডেঙ্গু নিয়ে আশিক ভাই যে কথাটা বলছিলেন যে প্রচুর গুজব ছড়ানো হচ্ছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং আতঙ্কিত মানুষ কিন্তু যেটা শুনে সেটাতেই অনেকটা বিশ্বাস করতে চায়। নারকেল তেল মাখা, সরিষার তেল মাখা থেকে শুরু করে কমোডে হারপিক ঢেলে দেওয়ার গুজব কিন্তু এটা একটা প্রমাণ। সুতরাং আমরা ভাবলাম যে যদি আরটিভিকে সাথে নিয়ে আমরা সবার মধ্যে এই তথ্যটা ছড়িয়ে দিতে পারি যে আসলে এই ধরনের নারকেল তেল, সরিষার তেল নয়, আসল যে কাজটা সেটা যদি আমরা করতে পারি, ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করতে পারবো। আর সেটা হচ্ছে ঘরের ভেতরে, বাড়ির আশেপাশে আঙিনায় জমে থাকা পানি পরিষ্কার করা। তাই আমরা জমা পানির ক্ষমা নেই এ ধরনের একটি মন্তব্য, এ ধরনের একটি ট্যাগ লাইন সামনে নিয়ে আমরা আরটিভির সাথে ডেটল, হারপিক, পরিচ্ছন্ন বাংলাদেশ থেকে একযোগে এই সচেতনতামূলক কাজের জন্য এগিয়ে আসলাম। আমরা বলছি হ্যাশট্যাগ জমা পানির ক্ষমা নেই। তো এরকম একটি সাহসী মন্তব্য আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই যে হ্যাঁ, জমা পানিকে যদি আপনি বলেন যে হ্যাঁ তোমার ক্ষমা নেই, তাহলেই কিন্তু ডেঙ্গুকে প্রতিরোধ করার পক্ষে আপনি অনেক ধাপ এগিয়ে গেলেন। আর এর পাশাপাশি সরকার
কে তার বাকি কাজটুকু আমরা করতে দেই, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা আমাদের ব্যক্তিগত ঘর বাড়ি উঠোন আঙিনা পরিষ্কার করি, আতঙ্কিত না হই। সুতরাং আরটিভিকে আমি ধন্যবাদ জানাবো, ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাবো প্রধান নির্বাহী আশিক ভাইকে, উনি আরও একবার প্রমাণ করলেন যে হ্যাঁ, মিডিয়া ব্যক্তিত্বরা শুধুমাত্র নিউজ ওয়ার্ডি কোনো কথাবার্তা বা সেগুলো নিয়ে কাজ না করে জনগণের মধ্যে সচেতনতা তৈরির যে কাজটা সেটা প্রধান একটা আগ্রহ নিয়ে করা উচিত। এবং এই পরিক্রমায় আমরা কিন্তু আজকে এখানে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছি, যাতে করে এটাকে একটা গণ আন্দোলনের রূপ দেওয়া যায়। যদি তা হয় তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে ডেঙ্গুকে দূর করা। ধন্যবাদ আফসানা, যেমনটি দেখতেই পাচ্ছিলেন এখানে যে জনসচেতনতামূলক কার্যক্রমগুলো চলছে এটি পর্যায়ক্রমে আরও চলবে, এবং আরটিভি পরিবারের পক্ষ থেকে আরও সচেতনতামূলক কাজ এগুলো তুলে ধরা হবে, এবং ডেঙ্গুর যে বংশবৃদ্ধি এবং ডেঙ্গুর প্রতিরোধক যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলোর বিষয়ে পরিচ্ছন্নতা অভিযান সেই অভিযানগুলোর বিষয়েও সচেতনতামূলক কার্যক্রমে আরও বেশি এগিয়ে আসবে। তো এই ছিল আমার কাছে আরটিভির যে সচেতনতা প্রোগ্রাম এটার সর্বশেষ অবস্থা। রানা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আরটিভির কর্মসূচি সম্পর্কে জানাছিলেন সোহেল রানা।